হ্যালো মাই ফ্যামিলি, সবাই কী করছো? আর আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করতে এলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। তো এই দেখো, আমি বাজার থেকে টাটকা টাটকা রুই মাছ নিয়েছি আর রুই মাছটা ভাজা করে নিয়েছি। আর আজকে রুই মাছটা করব হচ্ছে তোমার আলু, সজনে ডাঁটা আর হচ্ছে বড়ি দিয়ে। এই পাতলা পাতলা ঝোলটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তো কড়াই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়েছি জিরে আর কালো জিরে ফোড়ন। আর জিরে কালো জিরেটা ফোড়নটা একটু লাল লাল করে যখন গন্ধটা বেরিয়ে যাবে, তো এরপর আমি দিয়ে দেবো আলু, সজনে ডাঁটা ভালো করে ভেজে নেবো। এর মধ্যে বড়িটাও আমি ভেজে নিয়েছি, যেটা আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আর আমার এই ছোটো ছোটো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আর তার মধ্যে আলু আর সজনে ডাঁটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এটা ভাজা করে ভাজা ভাজা করে এর মধ্যে তারপর পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি মানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আর এরকম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর আমার ভিডিওটা তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো, কারণ আমি এমনি ভিডিও বেশি একটা দিতে পারছি না, আমার ফোনটা খুব হ্যাং করছে। তো যাই হোক, মশলাটা আমি আর ফোনের ক্যামেরাটা মানে লাইটটা অন করতেই ভুলে গেছি, তাই জন্য এরকম দেখাচ্ছিলো। তো যাই হোক, এই দেখো পাতলা পাতলা ঝোলের জন্য এরকম মশলায় ঠিক আছে, আর তেল একদমই কম দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো যাই হোক, এই দেখো বড়ি ভাজা। আমার বড়ি ভাজা কিনা খেতে না খুব ভালো লাগে, খার খার ভালো লাগে জানিও কিন্তু, ঠিক আছে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মশলার থেকে একটু তেলটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এ দেখো আমার কষানো মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আর দেখতে কিন্তু ভালোই হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো তারপর মাছ দিয়ে আর এর মধ্যে বড়ি দিয়ে দিলাম। আর বড়িতে অনেকটা ঝোলটা টানবে, তো ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ আমাদের বেশি কিছু লাঞ্চ মেনু নেই দুপুরে। তো চাই জন্য এই যে পাতলা করে ঝোলটাই করলাম। আর আলুগুলো দু তিনটে আলু না একদম বুন্দি দিয়ে ভালো করে গলিয়ে দিতে হবে, তাহলে একটু একটু পাতলা ঝোলের মধ্যে ঠিক ঠিক ভাগ আসবে, তো খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই যে দুপুরে আমি করেছিলাম এই যে মাছের ঝোলটা, দেখো কী সুন্দর হয়েছে না দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিলো। বড়ো বললো যে আজকে পাতলা ঝোলটা খুব ভালো হয়েছে, গরমের জন্য খুবই ভালো। তারপর এই যে ওটা করার পর মাছটা ঢেকে দিলাম, এখন আর করেছিলাম একটুখানি কুলের চাটনি। আর যে কুলের চাটনিটা করেছিলাম মানে আচারের মশলা দিয়ে, খুব ভালো হয়েছিলো, আমার তো টক ভালো লাগে। আর এই যে পাতলা পাতলা ঝোল, এটা হচ্ছে থানকুনি পাতার ঝোল করেছিলাম আলু দিয়ে, মানে এক চামচ তেল দিয়ে করেছিলাম। এটা পুরোপুরি আমার বরের জন্য, আমিও খেয়েছিলাম। তো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।